কেমন আছিস আমাদের মিট মাই নতুন বন্ধু। স্কুলের মধ্যে এরকম জিনিসগুলো দেখলে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। গাইস गुड मर्निंग केमन आছো সবাই। সো গাইস আজকে 20 তারিখ আর আজকে আমি ভাই আর দিদি আর ভাইয়ের একটা ফ্রেন্ড আমরা সবাই আজকে যাবো ভ্যাকসিনেশন করাতে। কালকে ভিডিওটা তোমরা দেখেছি তো ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো কালকে আমরা রেজিস্টার করিয়ে এসেছিলাম। তো আজকে আমাদের টাইম দেওয়া রয়েছে 2 থেকে 2:30-এর মধ্যে আমাদেরকে যেতে হবে। এখান থেকে হচ্ছে হুগলি গার্লস যে স্কুল রয়েছে সেখানে। তো সেখানে গিয়ে আজকে ভ্যাকসিনেশন করাবো। আর আজকে এই ভিডিওটা হলো আমি স্টার্ট করি যা হবে মানে ভ্যাকসিন নেওয়ার আগে বা তারপরে কি হতে পারে সেটা আজকে তুলে ধরার চেষ্টা করবো। আর যদি পারি সামান্য মোটো ব্লগ তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। আর আজকে ওয়েদারটা একটু ভালোই আছে। A few inches later. একটু আগেই বললাম যে ওয়েদার কত ভালো, আকাশের অবস্থাটা দেখলে রং হয়ে গেছে পুরো কালো। আর পিছনে ব্যাকগ্রাউন্ডে যে জামা কাপড়গুলো দেখছো আজকে পুরো ঘর ক্লিন করে জামা কাপড় পুরো ওয়াশ করে এসেছিলাম, সব ভিজে গেছে। আরো একটা স্পেশাল দিন, তার কারণ হচ্ছে আজকে হলো ফাদার্স ডে। আমার মতন যাদের বাবা নেই তারা প্লিজ মন খারাপ করো না, শুধু এখান থেকে প্রে করো যেন তারা ভালো থাকে। আর বাবা আই রিয়েলি মিসিং ইউ। অলরাইট গাইস আমি এখন যাচ্ছি আর পিছনে দিদিরা আসছে আর ভাই চলে গেছে আর আমি এফসি নিয়ে যাচ্ছি। তো এবারে তো ভিডিও করতে পারবো না, যেতে যেতে তোমার সাথে আবার কথা বলবো। এখন বালির মোড়ে এখানে দাঁড়িয়েছি বিকজ গাড়িতে একদমই পাম্প নেই, তো পাম্পটা দিয়ে তারপর যাবো। ওরা সবাই চলে গেছে, গাড়িটাকে এখানে লক করলাম। আর দেখতে পাচ্ছ কত ভিড়, এবার ভেতরে যাওয়া যাক। আর ইউ এক্সাইটেড? না আমি শুনি নরমাল। আজকে এটা নেওয়ার পর সুপার ন্যাচারাল একটা পাওয়ার চলে আসবে। মানে আরামই হোক। তো গাইস আমরা এখন এসে গেছি এখানে করিডোরের ভেতরে। তো ভাই আসছে আর একটা ফ্রেন্ড আসছে, তারপরে ভ্যাকসিনেশন করাবো। তো এখন আমরা আছি হুগলি গার্লস স্কুলে আর পিছনে দেখতে পাচ্ছ সব মহান ব্যক্তিদের ফটোস। আর কালকে এই জায়গাটাতেই তো রেজিস্ট্রেশনটা হয়েছিল আর এই পিছনের দিকটা আজকে ভ্যাকসিন নেওয়া হবে। স্কুলের মধ্যে সেই চার দেওয়াল আর তার মধ্যে এরকম সেই ভাঙাচোরা লাইটগুলো। হ্যালো হাউ আর ইউ, কেমন আছিস আমাদের মিট মাই নতুন বন্ধু। ভাই কোথায়? ওকে সুয়ার্থ ভাই আসছে। আর যেটা বলছিলাম স্কুলের মধ্যে এরকম জিনিসগুলো দেখলে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় গাইস। আর কি সুন্দর এখানে দেখতে পাচ্ছ নেচার ভিউ। ভাইও চলে এসছে, চলো কাকা অভিযান শুরু। A few minutes later. Guys, আমাদের ভ্যাকসিনেশন হয়ে গেছে। দেখো সবার মধ্যে এখন একটা সুপার ন্যাচারাল পাওয়ার চলে এসেছে। একটা সেলফি তো হবে একবার। আর তোর কেমন লাগছে স্বাগতা? এখন হুগলি গার্লস স্কুলের সামনে দেখো কত জ্যাম লেগে গেছে। এখন আমরা ভাবছি এখান থেকে কি করবো, বাড়িও যেতে পারি বা একটু ঘুরতেও যেতে পারি, দেখা যাক কি করা যায়। মানে রয়েছে লিও, তো অনেকদিন পর লিওকে তোমরা দেখতে পেলে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর লিওর উপরে আমার একটা উইন্ডশিল্ড ইনস্টলেশনের ভিডিও রয়েছে, যারা দেখোনি এখনই দেখো, ডেসক্রিপশনে আমি ভিডিওটা দিয়ে দেবো, অবশ্যই দেখো। এখানে একটু ফটোশুট চলছে গাইস, ভ্যাকসিন নেওয়ার পরে ছবি না তুললে কি হয়। চলে এসো, কেমন লাগছে সুপার ন্যাচারাল পাওয়ারটা পেয়ে? এই সরাই সরাই সরাই। এখন একটু প্ল্যানের চেঞ্জেস হচ্ছে, তো আমরা এখন কোথায় যাবো একটু ঘুরতে, চলো একটু ঘুরে আসি শর্ট রাইডে। কিন্তু ছেলে আছে যারা আরো বেড়ে যাচ্ছে, তখন থেকে ছাপড়ির মতন গাড়ি চালাচ্ছে।